নমস্কার, আরতি হোম কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে খুব সিম্পলি একটা রেসিপি দেখাবো, এগ কারি, কাঁচা লঙ্কা ফাটিয়ে গুঁড়ো মশলা দিয়ে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিব সামান্য নুন দিয়ে। এবারে চলে আসি মশলায়। 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাপ মতো নুন, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিরে দিয়ে দেবো পরিমাপ মতো, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর খানিকটা জল দিয়ে আমরা মশলাটা গুলে রেখে দেব। এখানে আমি নিয়েছি 1 গোটা পেঁয়াজ, অল্প আদা, আদার পরিমাপ মতো রসুন। প্রথমে আদাটাকে এভাবে গ্রেট করে নেব, তারপরে রসুনগুলোকে এভাবে গ্রেট করে নেব। তোমরা চাইলে পরে দা বা চাকু দিয়ে ঝুরঝুরি করে কেটেও নিতে পারো, কিন্তু গ্রেট করে নিলে খুব ভালো হয়, একটা গ্রেভি গ্রেভি ভাব হয়। তারপর পেঁয়াজটাকে গ্রেট করে নেব। পেঁয়াজটাকে খুব সাবধানে গ্রেট করতে হবে। আর বাকি জিনিসগুলো এখানে নিয়ে নিয়েছি, 1 তেজপাতা, 2 ছোট ছোট পেঁয়াজ, রসুন 1 গোটা, 1 পেঁয়াজ কুচি, আর গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুন, আর অল্প জিরে নিয়েছি ফোড়নের জন্য। এবারে আমরা গ্রেট করা পেঁয়াজটাকে, আদাটাকে আর রসুনটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দেব। এদিকে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছুলে নিয়েছি। 6টা ডিম জন্য 6 পিস আলু। ডিমগুলোকে এইভাবে চাকু দিয়ে সুন্দর সুন্দর করে কেটে নেবে। এর মধ্যে 1 চিমটি হলুদ আর 1 চিমটি নুন দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মেখে নেব। এবারে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে পরে 2 চামচের মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে ডিমগুলি খুব ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে হালকাও ভেজে তুলে নিতে পারো, তোমাদের টেস্ট অনুযায়ী ভেজে নেবে। এবারে ডিমগুলি মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভেজে ডিমগুলোকে তুলে নিব। এবারে এই তেলেই আলুগুলো ভেজে নিব। আলুগুলোকে সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নিব। আলুগুলো তোলা হয়ে গেলে আমরা পেঁয়াজ দুটো ভেজে নিব। তোমরা চাইলে বেশি পেঁয়াজও দিতে পারো এভাবে, বা পেঁয়াজগুলো দুফালটি করেও দিতে পারো। পেঁয়াজ ভাজাটা আমরা মশলাটার মধ্যে তুলে নিব, যে মশলাটা আমরা আগে মিক্স করে রেখেছিলাম একসঙ্গে। এবারে ওই তেলেই আমরা 1 তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিব, জিরা দিয়ে দিব অল্প, দিয়ে দিব 1টা রসুন আর 1টা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম। সব উপকরণগুলি দিয়ে খুব ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, কম ভাজা হলে পেঁয়াজটা। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এবার মশলাটা অ্যাড করে দেব। আর মশলা আর বাটিটা ধুয়ে মোটামুটি 1 কাপ পরিমাপ জল দিয়ে দিব মশলাটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। পুরো রান্নাটাই আমরা মিডিয়াম আঁচে করব। এবারে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। দেখো এর মধ্যেই মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আঁচটা একদম কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আর 1 মিনিটের মতো প্রায় খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই 1টা লাইক করে দিও। এবারে আমাদের মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কড়াইয়ের গায়ে একদমই লেগে রয়েছে না। এবার আমরা জল দিয়ে দিব পরিমাপ মতো। এবারে আমরা আলুগুলো অ্যাড করে দিব, ভাজা আলুগুলি। আলুগুলো অ্যাড করে দিয়ে আমরা ঝোলটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটতে দিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে 1 চামচ গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলা দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো ফুটতে দেবো, ঝোলটা কম আছে। তারপর আমরা ডিমগুলো দিয়ে দেবো। এবারে একদমই রেডি আমাদের ডিমের কারি, কাঁচা লঙ্কা ফাটিয়ে। খুবই সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সঙ্গে থেকো, ভালো থেকো।